ভোটের আগেই খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ছেলেমেয়েরা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে 18,000 টাকা করে। তবে এই 18,000 টাকা আপনারা কবে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে, এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর এখন ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি চালাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। যা জানা যাচ্ছে তাতে মাধ্যমিকের ফলাফলের জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। মাধ্যমিকের ফলাফল বেরোলেই শুরু হবে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা। উচ্চ মাধ্যমিকের পড়াশোনা মানেই খরচ আরও বেড়ে যাবে। তবে খরচ যেমন বাড়বে, ঠিক সেই রকমই সরকারের তরফ থেকে 18,000 টাকাও দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার পর বহু ছাত্রছাত্রী কেবলমাত্র টাকা পয়সার অভাবেই পড়াশোনা গুটিয়ে দেয়। তারা আর উচ্চ মাধ্যমিকের জন্য পড়াশোনা করতে পারে না। তবে যারা মেধাবী স্টুডেন্ট রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, সেই সকল পড়ুয়াদের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফ থেকে 18,000 টাকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য যোগ্যতা অনুযায়ী এই টাকা দেওয়া হচ্ছে। এই টাকা দেওয়া হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে। তবে এই স্কলারশিপের টাকা পেতে হলে আবেদনকারী সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া স্কেল অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা না থাকলে স্কলারশিপ পাবেন না পড়ুয়ারা। তো বন্ধুরা, আবেদন করার জন্য অবশ্যই আপনাদের এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যে এই ওয়েবসাইটে আপনাদেরকে একই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই আপনাদের মাধ্যমিকের 60% অর্থাৎ 60% নাম্বার কিন্তু পেতে হবে। পাশাপাশি আপনার পরিবারের বার্ষিক যে আয় সেটা 2,50,000 টাকার কম হতে হবে। এবং অবশ্যই উচ্চ মাধ্যমিক স্তর ছাড়াও স্নাতক, স্নাতকোত্তরের জন্য এই প্রকল্প বা এই স্কিম চালু রয়েছে। এই স্কলারশিপ পেয়ে ইতিমধ্যেই বহু দুস্থ দরিদ্র পরিবাররা পড়াশোনার জন্য অনেকটাই আগ্রহী হয়েছে এবং আপনারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন, কেননা রাজ্য সরকারের তরফ থেকে এটি একটি দারুণ সুযোগ এবং দারুণ প্রকল্প। তো অবশ্যই মাধ্যমিকের কিছুদিনের মধ্যেই মাধ্যমিকের ফলাফল বেরিয়ে যাবে এবং আপনারা দেখবেন আপনাদের যে নাম্বার সেটা যদি 60%-র ওপরে থাকে তাহলেই আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন। তো অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।